বিজেপি ইভিএমকে কীভাবে হ্যাক করে এবার সেটাই জানালেন সুকান্ত মজুমদার। ভোটের মরশুমে তৃণমূল বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে, এবার তারই জবাব দিলেন সুকান্ত মজুমদার। ঠিক কোন পদ্ধতিতে ইভিএম হ্যাক করে বিজেপি? এদিন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী শ্রী অশোক পুরকায়ত মহাশয়ের সমর্থনে সাগর হরিণবাড়ি বাজারে বিজয় সংকল্প সভায় আসেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি কটাক্ষ শানিয়ে বলেন, যতই ফেসিয়াল করুন মুখ পরিষ্কার হবে না, যত দিন যাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলছে টিএমসিতে বোতাম টিপলে নাকি বিজেপিতে ভোট পড়ছে। বিজেপি ইভিএমে কায়দা করে কিন্তু ওভাবে করে না, বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএমকে হ্যাক করে। 400 বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বার আসতে চলেছে। কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুনব। যতই ফেসিয়াল করুন মুখ ফর্সা হবে না। কুলাঙ্গার যদি কেউ থাকে নিজের বাড়িতে উকি মেরে দেখুন, আশেপাশেই কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় কুলাঙ্গার, এই বাংলার সব থেকে বড় কুলাঙ্গার আপনার বাড়িতে আছে। যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে। সেদিন বলছে ইভিএম এ নাকি বিজেপি কায়দা করে রেখেছে। কি কায়দা? বলে তৃণমূলে নাকি বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে। বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি, কিন্তু ওভাবে কায়দা করে না, বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএম কে হ্যাক করে, ইভিএম এ কায়দা করে। নরেন্দ্র মোদী যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে, তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজারে হাজারে মানুষ, লাখে লাখে মানুষ দৌড়চ্ছে, শুধু দৌড়চ্ছে। মোদিজি একবার শুধু হাতটা এরকম করে দেবে, মানুষ চিৎকার করে উঠবে, বিজেপি এইভাবে ইভিএম এ কায়দা করে, আর এইভাবে বিজেপি জেতে এবারও জেতে। 400 বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে মথুরাপুরে চাল চোর বাপি হালদার, তাই তো? তৃণমূলের প্রার্থী, আরে সবাই বলছে ভাইপো বেঁচেছে, আমি বললাম ভালোই তো। কেন, বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে সোরে চেনে, তো রতনে রতন চেনে চোরে চেনে চোর। তো কয়লা চোর গরু চোর যদি বাঁচে প্রার্থী, তাকে বাঁচবে? চাল চোরকে বাঁচবে? চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। আগামী 6 মাসের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বসতে চলেছে, পাকা কথা জানিয়ে দিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে বোঝা নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, তা না হলে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে। আর বিজেপি এবার যদি 30টার বেশি সিট পায়, 6 মাসের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী শ্রী অশোক পুরকায়ত মহাশয়ের সমর্থনে সাগর হরিণবাড়ি বাজারে গিয়ে সংকল্প বিজয় সংকল্প সভা করেন রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি প্রকাশ্য জনসভায় আরও বলেন, প্রধানমন্ত্রীকে যদি একটা সিট দিতে না পারি আমাদের পাপ হবে। 1 তারিখ সবাই সকাল সকাল ভোট দিন, বাড়ি বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, তা না হলে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে। আর বিজেপি এবার যদি 30টার বেশি সিট পায়, 6 মাসের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। আর বিজেপি সরকার তৈরি হলে 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেব। আর নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়ে দিয়েছে 5 বছর রেশনের দোকানে 1 পয়সাও দিতে হবে না। শোনাই আর কি বললেন সুকান্ত মজুমদার। 1 তারিখ ভোট দিয়ে পদ্মফুল চিহ্নে ভোট দিন, আর যখনই ভোট দেবেন তখনই মনে রাখবেন একটা সুইচ টিপলে পরে একটা করে আশীর্বাদ নরেন্দ্র মোদীকে পড়ছে। আপনি শুধু অশোক পুরকায়েতকে ভোট দিচ্ছেন না, নরেন্দ্র মোদীকে একটা করে আশীর্বাদ দিচ্ছে। যে লোকটা 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে, পণ্ডিতরা বলেছিলেন, পুরোহিতরা বলেছিলেন যে আপনি তো প্রধানমন্ত্রী, রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন, 3 দিন না খেয়ে থাকুন তাহলেই হবে, উপাস করলে হবে। নরেন্দ্র মোদী বলেছিলেন, জিজ্ঞেস করে যে কতদিন উপাস করে থাকতে হয়, না খেয়ে থাকতে হবে, বলছে শাস্ত্রে তো বলছে 11 দিন এবং মাটিতে শুতে হবে। প্রধানমন্ত্রী, এই ধরনের প্রধানমন্ত্রী আমরা ভাগ্য করে পেয়েছি, 11 দিন শুধু জল খেয়ে থাকলে আর মাটিতে শুলেন। তারপরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করলেন, আর সেই প্রধানমন্ত্রীকে যদি আমরা একটা ভোট দিতে না পারি, এই সিট জেতাতে না পারি, তাহলে আমাদের মহা পাপ হবে বলে আমার বিশ্বাস। তাই 1 তারিখে সবাই আসুন, সকাল সকাল ভোট দিন, আর বাড়ি বাড়ি গিয়ে বোঝান নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, নাহলে এই সাগরকে এরা সন্দেশ খালি করে ছাড়বে। আর বিজেপি এবার যদি জেতে, 30টের বেশি সিট পেলে 6 মাসের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে, 6 মাসের মধ্যে বিজেপির সরকার গঠন। আর বিজেপি সরকার গঠন হলে 3,000 টাকা করে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার ব্যবস্থা করব, আমার মায়েদের বোনেদের 3,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করব।
আর এবার নরেন্দ্র মোদী আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিয়েছে, 5 বছর রেশনের দোকানে যাবেন বিনা পয়সায়, 1 পয়সাও দিতে হবে না। এবার নতুন প্রকল্প আসছে আপনাদের বাড়িতে, বাবা জ্যাঠা কাকা যারা আছেন মনে রাখবেন, এটা 70 বছরের বেশি যাদের বয়স তাদের জন্য নরেন্দ্র মোদী বছরে 5 লাখ টাকা করে চিকিৎসার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেবে, রাজ্য সরকারকে না ইনভলভ করে দেবে, রাজ্য সরকারের উপর নির্ভর করতে হবে। কি বাড়িতে 70 বছরের উপরে লোক আছে? তো বাবা আছে, শ্বশুর আছে, জ্যাঠামশাই আছে, তাদের কার্ড তৈরি করার জন্য রেডি হন। আমাদের সাংসদ ওই ফর্ম ফিল আপ আপনাদেরকে করাবে এবং আয়ুষ্মান ভারতের কার্ড 70 বছরের বেশি যারা তাদেরকে আমরা দেব এবং 5 লক্ষ টাকার বছরে চিকিৎসার ব্যবস্থা নরেন্দ্র মোদী করবেন। বিজেপি ইভিএম কে কিভাবে হ্যাক করে এবার সেটাই জানালেন সুকান্ত মজুমদার। ভোটের মরশুমে টিএমসি বারবার বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে, এবার তারই জবাব দিলেন সুকান্ত মজুমদার। ঠিক কোন পদ্ধতিতে বিজেপি হ্যাক করে ইভিএম? এদিন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত মহাশয়ের সমর্থনে সাগন হরিণবাড়ি বাজারে বিজয় সংকল্প সভায় এসে সুকান্ত মজুমদার সেটাই বললেন। কি বললেন শুনবো। যতই ফেসিয়াল করুন মুখ ফর্সা হবে না। কুলাঙ্গার যদি কেউ থাকে নিজের বাড়িতে উকি মেরে দেখুন, আশেপাশেই কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। সব থেকে বড় কুলাঙ্গার, এই বাংলার সব থেকে বড় কুলাঙ্গার আপনার বাড়িতে আছে। যত দিন যাচ্ছে দিদির মাথা তত খারাপ হচ্ছে। সেদিন বলছে ইভিএম এ নাকি বিজেপি কায়দা করে রেখেছে। কি কায়দা? বলে তৃণমূলে নাকি বোতাম টিপলে পরে বিজেপিতে নাকি ভোট পড়ে যাচ্ছে। বলে বিজেপি ইভিএম কায়দা করে দিদি, কিন্তু ওভাবে কায়দা করে না, বিজেপি মানুষকে ভালোবেসে ইভিএম কে হ্যাক করে, ইভিএম এ কায়দা করে। নরেন্দ্র মোদী যখন আসবে, মাননীয় প্রধানমন্ত্রীর যখন সভা হবে, তখন দেখবেন মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্য হাজার হাজারে মানুষ, লাখে লাখে মানুষ দৌড়চ্ছে, শুধু দৌড়চ্ছে। মোদিজি একবার শুধু হাতটা এরকম করে দেবে, মানুষ চিৎকার করে উঠবে, বিজেপি এইভাবে ইভিএম এ কায়দা করে, আর এইভাবে বিজেপি জেতে এবারও জেতে। 400-এর বেশি সিট নিয়ে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছে। এবার আমাদেরকে ঠিক করতে হবে মথুরাপুরে চাল চোর বাপি হালদার, তাই তো? তৃণমূলের প্রার্থী। আরে সবাই বলছে ভাইপো বেঁচেছে, আমি বললাম ভালোই তো, কেন বাংলায় একটা কথা আছে, রতনে রতন চেনে সোরে চেনে, তো রতনে রতন চেনে চোরে চেনে চোর, তো কয়লা চোর গরু চোর যদি বাঁচে প্রার্থী তাকে বাঁচবে, চাল চোরকে বাঁচবে, চোরের ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। যতই ফেসিয়াল করুন মুখ ফর্সা হবে না। কুলাঙ্গার যদি কেউ থাকে নিজের বাড়িতে উকি মেরে দেখুন, আশেপাশেই কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।